আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসলে খুব মজার একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে, আপনারা যদি কোনো সাদা কালো ছবি থাকে সেটাকে আপনারা কয়েক সেকেন্ডের ভিতরে করে নিতে পারবেন রঙিন। তো আমি হচ্ছে দুইটা ছবি আমি ডাউনলোড দিয়ে রেখেছি, যে এই দুইটা ছবিকে আমি সাদা কালো থেকে রঙিন করব। তো সেটা কীভাবে করবেন, তো সেটা করার জন্য হচ্ছে আমাদের চলে যেতে হবে কোনো একটি ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। তো ওপেন করার পরে হচ্ছে আমি একটি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো তারপরে হচ্ছে আমি ওয়েবসাইটে যাচ্ছি। তো ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এটা মোবাইল দিয়েও করতে পারবেন আপনারা, এবং যাদের ল্যাপটপ বা পিসি আছে তারা সেটা দিয়েও করতে পারবেন। আচ্ছা, তো দুইটা সিস্টেমে আপনারা করতে পারবেন। একটা হচ্ছে আপনার পিসি থেকে আপলোড করতে পারবেন, আর একটা হচ্ছে আপনারা অনলাইনে যদি কোনো ছবি থাকে, যেমন ফেসবুক, টুইটার বা বিভিন্ন জায়গায় যে ছবিগুলো থাকে, ওই ছবির যে ইউআরএলটা আছে ইউআরএলটা দিয়ে এখানে কালারাইজটা ক্লিক করলেই হবে। আচ্ছা, তো আমি এখন পিসি থেকে আপলোড দিব। তো আমি আপলোডের উপরে ক্লিক করলাম। তো হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমি টাইগারটা সিলেক্ট করে ওপেন দিলাম। তো একটু সময় নিবে, ছবির সাইজটা যত বড় তো ততটা সময় নিবে। তো একটু ওয়েট করুন ফ্রেন্ডস। ওয়াও, জাস্ট ওয়াও, আনবিলিভেবল। আমি আসলে আমি অবাক হয়ে যাই যে এত সুন্দর করে কিভাবে সম্ভব। কালার ভাই কালার, কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাকে আপনারা ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোডের দুইটা অপশন, একটা হচ্ছে কি আপনারা এখানে কম্পেয়ার করতে পারবেন, কম্পেয়ার করার জন্য এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, আর একটা হচ্ছে গিয়া কালারাইজ ফটোটাকে আপনারা ডাউনলোড দিতে পারবেন। তো আমি এখন কালারাইজ ফটোটাকে ডাউনলোড দিব। তো ডাউনলোডের উপরে ক্লিক করলেই হচ্ছে আমাদের এটা ডাউনলোড চাইবে। তো আমি এটাকে ডেস্কটপে সেভ দিলাম। দেখি আমরা ছবিটা তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আসলে ছবিটা কালারাইজড হয়ে গেল, বিফোর আফটার। একটা ছবি ট্রাই করার জন্য আবার আপলোডে যাব। আপলোডে গিয়ে হচ্ছে এখান থেকে আমি বাচ্চা দুইটার ছবি এটি প্রিভিউ করে দেখাচ্ছি। এই যে এই ছবিটাকে আমি এখন ট্রাই করব, ওপেন, কালারাইজ হচ্ছে। ওয়া, কি ভাবা যায়, দেখুন কত সুন্দরভাবে আসলে কালারটা হয়ে গেছে। ওয়াও, জাস্ট ওয়াও। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে ইউআরএল দিয়ে আপনারা কিভাবে করবেন। যেমন আমি গুগলে একটা ছবি সার্চ দেই, ব্ল্যাক হোয়াইট ফটো। তো কোনটা নিব কোনটা নিব কোনটা নিব, তো আমি হচ্ছে এই ছবিটা নিই। দেখি এই ছবিটার ইউআরএল কোডটা দিয়ে এটাকে আমি এখন ওপেন করব, ওপেন ইমেজ নিউ ট্যাব। আচ্ছা, এই ছবিটা, তো এটার যে ইউআরএল কোডটা আছে কোডটাকে আমি কপি করব, কপি, তারপর হচ্ছে এখানে গিয়ে পেস্ট করে দিব, পেস্ট। তারপরে কালার এসে ক্লিক করব, দেখি কি হয়। বা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আসলে এটা কাজ করছে। তো বন্ধু, আপনারাও আপনাদের সাদা কালো ছবিটাকে রঙিন করার জন্য ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। পরবর্তীতে ইন্টারেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাজিয়ে দেবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।